আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এক্স পেয়ারের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট স্টেপ যেগুলো হচ্ছে আমাদের এয়ারড্রপ পেমেন্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হিসেবে বিবেচিত হবে যে কাজগুলো আপনাকে ম্যান্ডেটরি অবশ্যই এই এয়ারড্রপের জন্য করতে হবে সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমাদের কয়েকদিন আগের ভিডিওতে জেনেছেন যে এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য কোন কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে অর্থাৎ এই এয়ারড্রপ পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে কি কাজগুলো করতে হবে কিন্তু কোন কাজগুলো আপনি না করলে এয়ারড্রপ থেকে বঞ্চিত হতে পারেন সেই কয়েকটা ইনফরমেশন আমি এবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিন্ট এন নামে একটা অপশন রয়েছে এটা করাটা ম্যান্ডেটরি না বাট এই মিন্ট এন এটা যদি আপনি করেন এখানে আপনার কি লাভ হবে আপনাদের বলে দিচ্ছি এখানে আপনাকে দেড় ডলারের মতো বা প্রায় পনেরো দুই ডলারের মতো খরচ করে পাঁচটা ভাউচার বা ম্যাক্সিমাম ছয়টা ভাউচার আপনার এই কয়েনগুলোর বিপরীতে আপনি তৈরি করতে পারবেন যেই কয়েনগুলো আপনি ভাউচার একটা সেল করতে পারবেন গেট জেমস ডট আইওতে আমি মনে করি এখান থেকে আপনি যদি ভাউচারগুলোকে ভাউচারগুলোকে সেল করার জন্য এখানে অ্যাড করেন তাহলে এক্স এম থেকে আপনাকে বাড়তি কিছু রিওয়ার্ড দেওয়া হবে কারণ এই কাজগুলো খুবই অল্প মানুষ করবে এছাড়া আমরা পূর্বের প্রজেক্টগুলো থেকে একটা অভিজ্ঞতা পেয়েছি সেটা হচ্ছে এই ধরনের এনএফটি বা ভাউচার তৈরি করার যে টাস্ক গুলো দেওয়া হয় এগুলোতে যদি কেউ পার্টিসিপেট করে সেখান থেকে তার ভালো একটা বাড়তি একটা রিওয়ার্ড জমা হয়ে যায় সো আমার মনে হয় আপনারা যদি পনে দুই ডলার খরচ করে ভাউচার ক্রিয়েট করেন তাহলে তার প্রায় পাঁচ থেকে গুণ আপনি প্রফিট তৈরি করতে পারবেন দ্যাট আপনি পনেরো দুই ডলার খরচ করলেও আপনার এখান থেকে কমপক্ষে দশ ডলার প্রফিট চলে আসবে এটা হচ্ছে আমার একটা আইডিয়া আপনি কমপক্ষে এতটুকু আর্ন করতে পারবেন আর এখানে রয়েছে আমাদের কোয়েস্ট এই কোয়েস্টের ভিতর থেকে বেশ কয়েকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে যেমন এখানে বলা রয়েছে মেক এ টর্ন ট্রানজেকশন এখানে আমি যদি ক্লিক করি দেখেন এখানে একদম বলাই রয়েছে যে সেন্ট ট্রানজেকশন টু অ্যাবল রিসিভ অ্যাড্রাফ অর্থাৎ আমাদের এখানে অল্প কিছু টন ট্রানজেকশন করতে হবে এরপর আরেকটা রয়েছে হচ্ছে রেজিস্টার বাইবিট এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখেন নিচের দিকে বলা রয়েছে রেজিস্টারিং অন দ্য এক্সচেঞ্জ ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ টু পার্টিসিপেট ইন দ্য এয়ার আপনি বাইবিটের এই প্রোজেক্টটা বা এই টাস্কটা করতেও পারেন নাও পারেন বাট আপনি যদি এটা করেন আপনার অন্যান্য অপশনগুলোতে ধরেন আপনার ইম্প্রুভমেন্টে আপনার খুব অল্প কাজ করা হয়েছে বা আপনার পয়েন্ট অল্প কিন্তু আপনার যদি এই কোয়েস্ট যেগুলো ম্যান্ডেটরি হিসেবে মোটামুটি তারা বলছে যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট কিংবা এই কাজটা করলে আপনাকে অ্যাড্রপ দেওয়া হবে সো এই মোটামুটি বাধ্যতামূলক টাস্কগুলো আপনি যদি করেন আশা করা যেতে পারে পয়েন্টস এর দিক থেকে যেটুকু পিছিয়ে থাকবেন টাস্কগুলো করার বিপরীতে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন এগুলো কিন্তু সবাই করবে না সো এখন আপনি বলতে পারেন আমার তো ভাইয়া বাইবিটা অ্যাকাউন্ট রয়েছে সো আমি কি করব। আপনি যে কাজটা করবেন এখানে দেখেন এখানে সাইন আপে ক্লিক করে আপনার বাবার নামে বা মায়ের এনআইডি কার্ড দিয়ে বাইবিটা একটা সাইন আপ করে ফেলবেন এবং এখানে যখন আপনি সাইন আপ করবেন এখানে আপনি সাইন আপ করতে গেলে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে এন্টারিং দ্য কোড এইট সিক্স ওয়ান টু সেভেন অর্থাৎ এই এক্সএম পেয়ারের নিজস্ব একটা রেফার কোড রয়েছে এই রেফার কোডটা ব্যবহার করে আপনাকে এখানে সাইন আপ করতে হবে এরপর বাই যে ইউআইডিটা রয়েছে দেওয়ার পর চেক অ্যাকশনে ক্লিক করলে আপনাদের এই পয়েন্টটা দেওয়া হবে এই পয়েন্টটা কিন্তু খুব বেশি কোনো পয়েন্ট না কারণ এক্স থেকে হিউজ পয়েন্ট দেওয়া হচ্ছে মূলত হচ্ছে আপনাকে এই টাস্কটা করতে হবে যদি আপনি এয়ারড্রপের শক্তিশালী একজন অংশীদার হিসেবে এখানে বিবেচিত হতে চান আশা করি আমার কথা ক্লিয়ার এছাড়া এখানে দেখতে পাচ্ছেন রিডেল অফ দ্য ডে রিভার্স অফ দ্য ডে এই কাজগুলো ডেইলি আপনারা করবেন এখান থেকে এগুলো করবেন প্লাস এখানকার যে ডেইলি কম্বোগুলো রয়েছে এটা করবেন মাস্ট করবেন কারণ মাত্রই রয়েছে আমাদের হাতে ষোলো থেকে সতেরো দিন এই ষোলো সতেরো দিন আপনি এই কাজগুলো বা এখানকার ডেইলি টাস্কগুলো আপনি যদি করে ফেলেন তাহলে আপনি অনেকটা এগিয়ে যাবেন কারণ এখানে যেসব আমাদের কোডগুলো প্লেস করতে বলে সেই কোডগুলো আপনি কোথায় পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে বলা রয়েছে ওয়াচ ইউটিউব ভিডিও এখন আমি যদি কমেন্টে চলে যাই দেখেন এখানে রিডেলের জন্য কি হবে আজকের দিনের কমেন্ট বা কি কোড হবে রিভার্সের জন্য কি কোড হবে সেটা এখানে বলেই দেওয়া রয়েছে সো আপনি এগুলো এখান থেকে নোট করে রিডেল এবং রিভার্সের ক্ষেত্রে পয়েন্টগুলো বসে ইনস্ট্যান্ট কিছু পয়েন্টস নিতে পারছেন মোটামুটি এই হচ্ছে আপনাদের এয়ারড্রপটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার ক্ষেত্রে সিম্পল কিছু টাস্ক আপনাকে অল্প কিছু ইনভেস্ট করতে হচ্ছে কারণ অল্প কিছু ইনভেস্ট না করলে আপনি এখান থেকে ভালো একটা কিছু পাবেন না আর যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো কিছু পাওয়ার এক্সপেক্ট করবেন সেখান থেকে আপনাকে মূলা ধরিয়ে দিবে এটা স্বাভাবিক আর আপনি যেখানে কিছু ইনভেস্ট করবেন সেখান থেকে স্বাভাবিকভাবে আপনাকে ভালো কিছু দেওয়া হবে কারণ দুনিয়াটাই হচ্ছে গিভেন টেকের জায়গা আপনি যতটুকু আসলে করবেন অন্যরা আপনার জন্য ঠিক ততটুকুই করবে আর এখান থেকে ইম্প্রুভ থেকে ক্লিক করে করে আপনাদের যে মাইনিংয়ের যে কি বলে কয়েন্স পার আওয়ার এগুলো আপনারা একটু ইনক্রিজ করে ফেলবেন এগুলো হচ্ছে মোটামুটি আমাদের পার্সিয়াল কাজ এয়ারড্রপের ক্ষেত্রে আর এই কোয়েস্টগুলো হচ্ছে এগুলো না করলে মোটামুটি আপনি এয়ারড্রপ পাবেন না এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন বা এয়ারড্রপের জন্য সিলেক্ট হবেন না আশা করি আমার সবগুলো কথা ক্লিয়ার যে এক্সএম ফেয়ারের ক্ষেত্রে আপনাকে কোন কাজগুলো করতে হবে সো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেখানে লিখবেন আমি আপনাদের অ্যান্সার করে দিব আর ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেল টেকটিস থ্রি সিক্সটিতে জয়েন করবেন প্রত্যেকে আর যারা এখনও পর্যন্ত এক্সএম এম জয়েন করেন নাই ষোলো সতেরো দিন যথেষ্ট সময় একটা প্রজেক্টে ঠিকমতো কাজ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে ফেলবেন আল্লাহ হাফেজ